লাল সাগরে আবারও যুক্তরাজ্যের জন্য নীল দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুথি। বাহিনীটির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা পোলাক্স নামের একটি ব্রিটিশ তেলের জাহাজে হামলা চালিয়েছে। এই হুথি নেতার দাবি, ওই তেলের জাহাজটিকে সরাসরি লক্ষ্যবস্তু করে হুথি যোদ্ধারা উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি আবারও নিশ্চিত করেছেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। সারি আরও সতর্ক করে বলেছেন, গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়া না পর্যন্ত ওই তিন দেশের জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে হুথি যোদ্ধারা। আরব সাগর ও লোহিত সাগরে সবসময় হুথি নজর রাখছে বলেও সতর্ক করেছেন এই জেনারেল। এছাড়া সব নীল দরিয়ায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে লালবাতি দেখিয়ে চলেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। কোনোভাবেই ইসরায়েলি মিত্রদের তারা শান্তিতে থাকতে দিচ্ছে না। লোহিত সাগর থেকে আরব সাগর, এডেন কিংবা ভারত মহাসাগর, কোথাও ইসরায়েলগামী জাহাজের রক্ষে নেই। সেই সাথে যারা ইসরায়েলকে বাঁচাতে লড়ছে সেসব দেশগুলোর জাহাজকেও লক্ষ্যবস্তু করছে হুথি যোদ্ধারা। হুথি দমনে ইয়েমেনে কয়েক দফা যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, তবে সে হামলায় মোটেও দমে যায়নি ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। উল্টো তারা হামলার ধার আরও বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবারও যুক্তরাজ্যের একটি জাহাজে সরাসরি হামলা চালানোর কথা জানিয়েছিল হুথি যোদ্ধারা। সে সময় গোষ্ঠীটি দাবি করেছিল, যোদ্ধাদের চালানো ক্ষেপণাস্ত্র একেবারে সরাসরি ওই জাহাজে হামলা করেছে। হুথির মুখপাত্র জানিয়েছিলেন, ব্রিটিশ জাহাজ লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানো হয়েছিল। জাহাজটি তখন ইডেন উপসাগর দিয়ে যাচ্ছিল। নভেম্বর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে তারাই হামলা অব্যাহত রেখেছে। হামলার জেরে অনেক জাহাজই এখন লোহিত সাগর এড়িয়ে চলার চেষ্টা করছে, ফলে ইসরায়েলের ব্যবসা বাণিজ্যে বড় রকমের ক্ষতি দেখা দিয়েছে। সে কারণেই ইয়েমেনের চারপাশে থাকা সমুদ্রপথগুলোকে নিরাপদ করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশ্ব বাণিজ্যের প্রায় 12% এই রুট থেকেই হয়ে থাকে।